এবার বোয়ালহালীবাসীর লোক সহাপর বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের বাস সার্ভিস চালু হইয়ে বদ্রাতন কাননগোফারা রোড মঙ্গলবার মার্চ 2 তারিখ এই বাস সার্ভিসের উদ্বোধন করে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এদিন সাংসদ মুসলিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার আসিয়া খাতুনের সঞ্চালনায় সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠত এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সার্ভিস চালু তাইব পদ্রাতন স্টার্ট করি উপজেলা চত্বর জিরে এখন অলিবাহারি পর্যন্ত চলিব রাস্তা সংস্কার খাস শেষ হইলি এই বাস অলিবাহারি খানুগুহারা খানুগুহারাত্তর দাসটি পর্যন্ত আল্লাহ করলেখা দাসটি চলিব। আর এই সময় বক্তব্য রাখে বিআরটিসি চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আসম জামশেদ খন্দকার, উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, মোজাম্মেল হক চৌধুরী, আব্দুল করিম, মুক্তিযোদ্ধা এস এম সেলিম, শামিমারা বেগম, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি লোকমান চৌধুরী, নুরুল আমিন চৌধুরী সহ আরো বোধকে। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি।